আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। জান্নাত তাদের দুজনেরই প্রেমের প্রাসাদ, সেখানে তাদের খাস মহলের রিয়েল লাইফের রোম্যান্সেই অভ্যস্ত তারা। কিন্তু এবার সেই বাস্তবের প্রাসাদকে রিয়েল লাইফে নিয়ে এলেন পরিচালক আব্দুল মান্নান। কথা হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনীত পাঙ্কজামাই ছবি নিয়ে। সম্প্রতি শেষ হলো পাঙ্কজামাই ছবির শুটিং। জান্নাত শাকিব খানের নিজস্ব শুটিং হাউস, সেখানেই নিজের শুটিং শেষ করলেন নায়িকা অপু বিশ্বাস। এর আগে FDC-তে একই ছবির শুটিং করেন অপু। পরিচালক আব্দুল মান্নান বলেন, পাঙ্কজামাই ছবির কাজ প্রায় শেষের পথে, এতে অংশ নিচ্ছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। FDC-তে ছবির কিছু অংশের শুটিং হয়েছে, আর কিছু অংশের শুটিং হয়েছে পুবাইলে শাকিবের শুটিং হাউস জান্নাতে। এর মধ্যেই ছবিতে অপু বিশ্বাসের শুটিং শেষ হয়ে গিয়েছে, ডাবিং এবং এডিটিং এর কাজও সম্পূর্ণ, সাউন্ড রেকর্ডিংও কমপ্লিট। সব দিক থেকে এই মুহূর্তে প্রচন্ড ব্যস্ত ঢালিউড বাদশাহ শাকিব খান। এই মুহূর্তে শুটিং এর যে অংশগুলো কাজ করলেন, ডাবিং এর সঙ্গে সেগুলো যুক্ত করা হবে বলে জানান পরিচালক আব্দুল মান্নান। কলকাতা থেকে ফিরে পাঙ্কজামাই এর শুটিং এর জন্য সময় দেবেন শাকিব। তাকে নিয়ে আরো দুদিন শুটিং করার ইচ্ছা পরিচালকের। এ তো গেল রিল লাইফের গল্প, রিয়েল লাইফে সম্পর্কে সই তো কিছুতেই কাটতে চাইছে না। যেমন নিজের ছেলে আব্রাহামের জন্মদিনে অনুষ্ঠানে এলেন না বাবা শাকিব। তার যুক্তি, নিমন্ত্রণ পত্রে শুধু মা ও ছেলের ছবি ছিল, বাবার ছবি ছিল না। আর তাতেই ভীষণ অপমানিত বোধ করেন কিং খান শাকিব। যদিও তিনি ক্যামেরার সামনে বলেন তার ব্যক্তিগত জীবনের কথা, তিনি দর্শকদের সামনে আনতে চান না। ক্যামেরার সামনে একরকম এবং বাড়িতে থাকলে অন্যরকম। কিন্তু শাকিব বলুন আর নাই বলুন, মিয়া বিবির দাম্পত্য কলহের খবর তো এখন ঢালিউডের আকাশে উড়ে বেড়াচ্ছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।